जाम दो फिर से नहीं लगा ना पूछा उस टाइम में कुछ नहीं बोला अभी उठा है क्या सुन गया पूरा खाली है मासूम पे खाला साक्ष क्या सा একেবারে সহজ প্রথমে চাউলগুলো ধুয়ে একটু তেল গরম করে তেলের উপর ওই চাউলগুলো চাউলগুলো একটু কতক্ষণ আনার পর তারপর পানি ডালে দিবে একটু অল্প পরিমাণে পানি যাতে করে চাউলগুলো একটু পানা খাজা ময়া জি হ্যাঁ দেখো ভাই এদের গালি দেখা তো কি করাবো দেখো পাকড়া খালি প্যান্ট কে রাখা ওই আমি কাস্টমার কেয়ার যাতে এত কম কাস্টমার কেয়ার পাকা গেল এ কোন সে কোম্পানি জেন হ্যাঁ জেন বহুত আচ্ছা বিরিয়ানি বানাইতে হলে আপনি সর্বপ্রথম পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সবগুলোকে আগে রেডি করবেন রেডি করার পর চাউল একটু মাত্র পানি দিয়ে তেল দিয়ে প্রথমে চাউলগুলোকে একটু ভালো করে একটু গরম করে নেবেন এরপর সামান্য কিছু পানি দেবেন পানি দেবেন যে যতটুকু চাউল আছে ঠিক এই লেভেল পরিমাণে পানি দেবেন দিয়ে একটু গরম করতে থাকবেন পানি বেশি দেওয়া যাবে না এরপর আপনি একটু তেল দিবেন তেলে পাকি দেয় তারপর আপনি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা যা দেওয়ার এগুলো দিয়ে নিয়ে মশলা তবে মশলা দিবেন যে হলুদ মরিচ ছাড়া গোলাম মরিচ ছাড়া দিয়ে এগুলো মিক্স করবেন মিক্স করার পর তারপর আপনি যেটা গরু ছাগল অথবা মরগ যেটাই দেন দিয়ে ভালো করে এটাকে কতক্ষণ কষাইবেন কষানোর পরে দিয়ে যেটাকে বলা হয় যে এরপর আপনি কী করবেন চাউলগুলো একসাথে মিক্স করে বানাইবেন এটাই দিয়ে এক একজন এক এক রকম মশলা ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মতো মশলা ব্যবহার করতে পারেন এইভাবে বিরিয়ানি শেষ